वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाची। फ्रेंड्स, तुम्हारे जो गुड न्यूज, तुम्हारा जाराई आईबीपीएस पीयू 12 अपेक्षा करे आछो। तुम्हारा जानो प्रत्येक बचर ही लाखों परिमाणे कैंडिडेट किन्तु से नोटिफिकेशन जो अपेक्षा करे थाके, जेटा आईबीपीएस पीयू 12। हाँ, ये बचर जी होच्छे एटा हलो पेज 12, ठीक आछे। एखाने भारतवर्षेर जतगुलो नैशनलाइज्ड बैंक आछे सेई बैंके प्रोफेशनल अफिसार पदे नियोग करा हय। ओनलि ग्रेजुएशन योग्यता, ऐले मे सकले आवेदन करते पारे, ठीक है। खूब एक रेसपेक्टेड जब। तुम्हारा जो इंटरेस्टेड थको सम्पूर्ण भिडियो अटेंड करो। भिडियोते हमें विस्तारित आलोचना करब तुम्हारा क्यों की करते हो, ठीक है। तुम्हारा जो चैनल नतून दर्शक हो चैनल माध्यम गवर्नमेंट जॉब इनफॉर्मेशन और विभिन्न कॉम्पिटिटिव एग्जाम प्रिपरेशन करिए थी। अवश्य तुम्हें चैनल के सब्सक्राइब कर पास अल ऑप्शनल बेल्ट के प्रेस कर रखे। पुराना दर्शक हमले चेक करो अल ऑप्शनल बेल्ट के प्रेस करो कि ना तुम्हारे का नोटिफिकेशन जाए ना, ठीक है। चलो, ये हलो ऑफिशियल नोटिफिकेशन जो आईबीपीएस साइट थे डाउनलोड कर एने। देखो, एलो नोटिफिकेशन ये गतकाल के पब्लिश होने प्राय 6432 वैकेंसी नियोग करा हबे। मन रखबे 6400 वैकेंसी ऑल ओवर इंडियार जन्नो, ठीक है। एखाने त्रिपुरा पश्चिमबंग सब स्टेटर जन्नो एखाने आलादा करे वैकेंसी देवा आछे। ओके, चलो, एलो ऑफिशियल नोटिफिकेशन एखाने बला आछे कि देखो पार्टिकुलार्स बैंक कौन कौन बैंक एखाने पार्टिसिपेट करछे। हाँ, प्राय सबगुलो बैंक ही, स्टेट बैंक छाड़ा सबगुलो बैंक ही। एखाने अनलाइन रेजिस्ट्रेशन तुम्हादेर शुरू होच्छे 2/8/2022 থেকে, যা চলবে 22/8/2022 পর্যন্ত। মনে রাখবে, হ্যাঁ, পেমেন্ট তোমাদের 2/8 থেকে 22/8-এর মধ্যেই করে নিতে হবে। সম্পূর্ণটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্যান্য জবে তোমরা যেভাবে করো। হ্যাঁ, এখানে দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া আছে, ডাউনলোড অফ কল লেটার ফর ফ্রি সেপ্টেম্বরে এবং কন্ডাক্ট প্রি এক্সাম হবে অক্টোবরে, ঠিক আছে। আচ্ছা, অনলাইন প্রিলি এক্সাম অক্টোবরে হবে, রেজাল্ট প্রিলির দেওয়া হবে নভেম্বরে, এবং তোমাদের অনলাইন মেন এক্সাম হবে নভেম্বরে, ঠিক আছে, যার রেজাল্ট দেওয়া হবে ডিসেম্বরে, এবং ফাইনাল অ্যালটমেন্ট বের হবে এপ্রিলে। হ্যাঁ, অন্যান্য বছর যেভাবে হয়ে থাকে সেম ডেটই সব কিছু হয়ে যাবে। এলিজিবিলিটি দেখো, এজ বলা হয়েছে 20-30। হুম, 20-30 লাগবে। ডেট অফ বার্থ দেওয়া আছে, এর মধ্যে তোমাদের হতে হবে। এসসি এসটি হলে তোমরা 5 বছর, 3 বছর, ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে, গভর্নমেন্ট রুল অনুযায়ী। ওকে, তারপরে তোমাদের এখানে দেওয়া আছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন হলেই তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। গ্রাজুয়েট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ, তারপরে তোমাদের সিলেকশন প্রসেস। হ্যাঁ, সিলেকশন প্রসেস তোমাদের প্রি এক্সাম, মেইন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমেই হবে, ঠিক আছে। প্রি এক্সামের সিলেবাস এখানে দেওয়া আছে দেখো, 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরে। তোমাদের প্রি এক্সাম হবে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিউড এবং রিজনিংয়ের উপরে প্রি এক্সাম। হ্যাঁ, প্রি ক্লিয়ার করার পরে তোমাদের মেন এক্সাম হবে। হ্যাঁ, মেন এক্সামের সিলেবাসও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরে মেন এক্সাম ক্লিয়ার করলে ইন্টারভিউ। হ্যাঁ, তারপরে তোমরা ফাইনাল অ্যালটমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে সেই ডেট যে আমি বলেছি সেই ডেটের মধ্যে অনলাইন অ্যাপ্লাই করে নিতে হবে। অন্যান্য যে জবের যেভাবে তোমরা করো সেম করে নিতে হবে। পাসপোর্ট সাইজ, সিগনেচার, ফটো সবগুলো দেখে নেবে। ফটো সাইজ 4.3 সেন্টিমিটার × 3.35 সেন্টিমিটার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। অন্যান্য জবে তুমি যেভাবে করো এইভাবে তুমি আবেদন করে নেবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে দেখো 850 টাকা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং 175 টাকা লাগবে এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে তোমাদের দেওয়া আছে ভ্যাকেন্সি, দেখো ব্যাঙ্ক ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল এখানে দেওয়া আছে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর জন্য কতগুলো ভ্যাকেন্সি, সর্বমোট ভ্যাকেন্সি 6432, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়ার জন্য, মনে রাখবে। হ্যাঁ, তারপর তোমাদের এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়ার সব স্টেটে এখানে এক্সাম সেন্টার কিন্তু আছে, ঠিক আছে। ত্রিপুরার এক্সাম সেন্টার আমি প্রথমে বলেছি, ত্রিপুরার এক্সাম সেন্টার কিন্তু এখানে আগরতলা রয়েছে, 43 নম্বরে দেখতে পারো আগরতলা যে এক্সাম সেন্টার রয়েছে। ওকে, ওয়েস্ট বেঙ্গালুরু অনেকগুলো ডিস্ট্রিক্টে এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে। তাহলে আশা করি এমন আর কিছু নেই, কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে জেনারেল, এগুলো তোমরা অবশ্যই আবেদন করার আগে নোটিফিকেশনটাকে একটু রিড করে নেবে, ঠিক আছে। আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আমার এটি উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করা। আর তোমাদেরকে বলতে চাই, এখানে তোমাদের লিখিত পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ম্যাগাজিন পাবলিশ করে থাকি, তোমরা অবশ্যই জানো। জানুয়ারি থেকে জুলাই ম্যাগাজিন আমাদের রেডি আছে কর্মবার্তা অনলাইন লাইব্রেরিতে, তোমরা যদি নিতে চাও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। আর আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।